কোপা আমেরিকায় ব্রাজিল ও ভেনিজুয়েলা ম্যাচের আলোচ্য বিষয়গুলো অর্থাৎ টকিং পয়েন্টস তুলে ধরবো আমি শাহিয়ার পামির প্রথমে যা নিয়ে বলবো তা হল নেইমারের পেনাল্টি নেওয়ার ধরন আমার কাছে মনে হয়েছে এটা খুবই রিস্কি তিনি গোল পেছেন ঠিকই কিন্তু তার ধীরগতির রান আপ এবং আলতো করে কিক নেওয়ার যে ধরন তিনি যদি এটা না বদলান তাহলে ভালো গোলকিপারের বিপক্ষে গোল নাও পেতে পারেন ম্যাচের দ্বিতীয় টকিং পয়েন্ট হলো ভেনিজুয়েলার একাদশ এই ম্যাচের আগে সবশেষ দশ দিনে ভেনিজুয়েলা দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে সেই দুই ম্যাচে একাদশে যারা ছিলেন তাদের মধ্য থেকে মাত্র পাঁচজন ব্রাজিলের বিপক্ষে মূল একাদশে খেলেছেন বাকিরা করোনা আক্রান্ত তাই এই দলটির বিপক্ষে ব্রাজিলকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি বিশেষ করে সেলসাউদের রক্ষণভাগের শক্তিমত্তা কিন্তু যাচাই করা যায়নি এবার চলে আসি তৃতীয় টকিং পয়েন্টে আর সেটি হল ব্রাজিলের খেলার মান সব সংবাদ মাধ্যম বলছে ব্রাজিল দুর্দান্ত খেলেছে কিন্তু আমি বলবো সেলেসাউদের সেরা খেলা এটা নয় ভেনিজুলার দ্বিতীয় সারি দলের বিপক্ষে যে পরিমাণ সুযোগ নষ্ট করেছে ব্রাজিল তেমন সুযোগ কিন্তু অন্য দলের বিপক্ষে পাওয়া যাবে না ফুটবল একটা কথা ইদানিং বেশ শোনা যায় তা হলো কাটিং এজ ব্রাজিলের সেই কাটিং এজ কিন্তু মিসিং ছিল এই ম্যাচে ভেনিজুয়ালার ব্রাজিল ম্যাচের চার নম্বর টকিং পয়েন্ট হলো মার্কিনিউসের ফর্ম রিয়াল মাদ্রিদের হয়ে সার্জিও রামস যেমন ভূমিকা নিয়ে থাকেন ব্রাজিলের হয়ে এমনকি ক্লাব দল পিএচজির হয়েও অনেকটা সেই ভূমিকা নেন মার্কিনিয়স অসাধারণ ডিফেন্ডার পাশাপাশি সেট পিস থেকে প্রায় গোল করছেন তিনি ব্রাজিল দলের চেহারা অনেকটা পাল্টে দিয়েছেন মার্কিনিয়স এবার চলে আসি ব্রাজিল দলের প্লেয়ার রেটিংয়ে ভেনিজিলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নিঃসন্দেহে সবচেয়ে বেশি রেটিং পাবেন নেইমার নেইমারের রেটিং করব দশে সাড়ে আট বেশ কয়েকটি গোল মিস করেছেন ঠিকই তবে ম্যাচের সেরা খেলোয়াড় তিনি এছাড়া দশে আট রেটিং পাবেন মার্কিনিউস কিছুক্ষণ আগেই তার কথা বলছিলাম যে তিনি কতটা দুর্দান্ত খেলছেন ইদানিং গতকালও তার ব্যতিক্রম ছিল না এবার চলে আসি ব্রাজিলের আরও দুই ফরওয়ার্ডের কথায় রিচার্ড লিসন এবং জেসুসের খেলা কিন্তু মন ভরাতে পারেনি রিচার্ড লিসন হাফ চান্সকে কাজে লাগাতে পারেননি তার রেটিং হবে দশে ছয় জেসুস অবশ্য বেশ কয়েকবার বিপজ্জনক দৌড় দিয়ে ভেনিজুয়েলার ডিফেন্সকে এলোমেলো করেছিলেন কিন্তু সব মিলিয়ে তিনি দশে সাড়ে ছয়ের বেশি পাবেন না বরং এই দুজনের যে কোনো একজনের পজিশনে পরের ম্যাচে দেখা যেতে পারে গ্যাবিকে যার আরেক নাম গোল বদলি হিসেবে নেমে একটি সহজ গোল করেছেন তিনি তার রেটিং হবে সাড়ে সাত আরও একজন সাড়ে সাত পাবেন তিনি হলেন দানিলো দারুণ একটি শট নিয়েছিলেন এছাড়া পেনাল্টিও আদায় করেছেন তিনি তার মূল যে কাজ সেই ডিফেন্সেও ছিলেন সলিড সবচেয়ে কম রেটিং পাবেন মিডফিল্ডের ডান দিকে খেলা লুকাস পাকেতা দশে পাঁচের বেশি পাবেন না তিনি তার জায়গায় পরের ম্যাচে এভারটনকে একাদশে দেখা গেলে অবাক হবার কিছু থাকবে না সব মিলিয়ে ব্রাজিল ভিলেন্জিলা ম্যাচ নিয়ে এই ছিল বিশ্লেষণ